ভাই ও তার দুই পুত্রের হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হলেন দাদা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার মোথাবাড়ি থানার বজু ঘোষ টোল এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, আক্রান্ত হয়েছেন 55 বছরের নিতাই ঘোষ। অভিযোগ, ওই দিন রাতে এলাকায় এক সরস্বতী পুজোর মণ্ডপের সামনে অপর এক ভাইয়ের ছেলেকে মারধর শুরু করে ভুদু ঘোষ ও তার দুই ছেলে বলে অভিযোগ। নিতাই ঘোষ এর প্রতিবাদ করায় ভুদু ঘোষ ও তার দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে। এলাকাবাসীরা আহত নিতাই ঘোষকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। আমাদের গ্রামে মণ্ডপে পুজো হচ্ছিল, পুজো হওয়ার মধ্যে একটা আমার কাকুর ছেলে মাল খেয়ে ও নিজে নিজেই গালাগালি করছিল, নিজের বাইকই ভাঙছিল, তো অথচ ওটা থেমে গেল। থেমে পর আমার বাবা বলছে আমার গ্রামে আমার বংশের আমার ঘনে ঢুকে আমার বাড়িতে, মানে ঘনে ঢুকে মারা মানে কি আমার বাড়িতে মারা, আমাকে মারছিল আমার ভাতিজাকে। ভাতিজাকে মারার পর আমার বাবা এনে বলছে যে আমার কে মারলো আমার ভাতিজাকে, এটা কথা বলাতে এবার ওরা রত্তিনু বাবাটা এনে সুস্কিয়ে চলে আসলো আর এনে মারামারি শুরু হয়ে গেল। আমার বাবা মানে থামতে গেছিলো, হ্যাঁ প্রতিবাদ করতে গেছিলো। তারপরে কে মারলো? আমার আমার মানে আমার কাকু হলো মানে বংশেরই ভদু ঘোষ। কি দিয়ে মারধর করা হয়েছে? হাসপাতাল নিয়ে। কজন মিলে মেরেছে? ওরা তিনজন মিলে মেরেছে। থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। পুলিশ কাউকে অ্যারেস্ট করা বলেছে যে কি আপনারা আগে রুগী বাঁচান তারপর আমরা দেখব, আপনি ছুটি করে আসেন। যে যে মেরেছে ওদের নাম কি? ওর নাম হচ্ছে ভদু ঘোষ, মানে ওর পিতার নাম হচ্ছে ভদু ঘোষ, তারপর ওর বাবা ওর ছেলের নাম হচ্ছে রূপচাঁদ ঘোষ, লালচাঁদ ঘোষ, তার ছেলে মেয়ে আছে, এরা ধর করেছে। ঠিক আছে তোমার বাবা? এখন এখন আমরা আছি মালদা মেডিকেল কলেজে। ঠিক আছে বাবার? বাবার বাম হাতে মানে হাড় ভেঙে গেছে, মানে হাড় কেটে গেছে। একটা আঙুল মানে কলি আঙুলের পাশে যেটা আছে ওটা আঙুলের মানে গাঁসা গোড়াটা ছুটে গেছে আর হাতে কূপ আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।